আমার নবীর চোখের পানি জামা কাপড় ভিজে গেছে। রে জিব্রাইল, আমি আল্লাহর বন্ধু বলে, আমি আল্লাহর হাবিব বলে গো, আমি আল্লাহর দোস্ত বলে উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া নিচের চাক্কা লাগাইয়া আমার পিছে পিছে ঘুরাবে, প্রয়োজন হলে স্বর্ণ বিক্রি করে আমার চাহিদা পূরণ করব। রে জিব্রাইল, আমি জানতে চাই রে, আমার গুনাহগার এতিম গরিব উম্মতেরা না খাইয়া কষ্ট করলে উহুদ পাহাড় আমার উম্মতের পিছে পিছে ঘুরবে নি রে? জিব্রাইল বললেন, না, আপনার উম্মতের পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে না। আমার নবী কান্দে, জিব্রাইল রে, যেই বাজেট আমার উম্মতে পাবে না এই বাজেট আমি রাসূল নিতে রাজি না। এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? আজকে নবী মদিনায় শুয়া ২৪টা ঘন্টা আপনার আমার জন্য নবী কাঁদতেছে, একটা সময় নবী ঘুমায় না। আসুন না সেই মদিনার থেকে একটু ঘুরে আসি, চলুন তো দেখি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে আছে শুইয়া গোনাগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গোনাগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা খুরি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা খুরি সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রোজাখানি আমায় দেখাও না, দয়াল নবীর রোজাখানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। বলতেছিলাম কেন যাবেন না, কেন এই নবীর উম্মত হইয়া আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ব্যবসা করবেন না, কেন নবীকে ভালোবাসবেন না, কেন নবীর পক্ষে যাবেন না? আমার আল্লাহ যদি এক নবীর ভালোবাসায় এত কিছু করতে পারে, এই নবীর উম্মত হইয়া নবীর পছন্দের রাস্তায় যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? আরে কবরে গেলেও তো এই নবীর রাস্তা দিয়ে ওই যাওয়া লাগে। আমাদের এলাকায় একটা আঞ্চলিক ভাষা আছে, কার কারণে খাসলা বান্দি ঠাহুর সিনস না, যারু সিলাই সব পাইলা তারে চিনো না, সর্বপ্রথম কবরের বিপদে আগে পরিচয় দিতে হবে নবীর, নবীর পরিচয় দিতে তো কোনো পরিচয়ের রেহাই নাই, কোনো পরিচয়ের রেহাই হবে না। সেই নবী যদি আপনার আমার জন্য এত কান্দা কাঁদতে পারে, নবীর পক্ষে আমাদের কিছু করা দরকার আছে কিনা? বলতেছিলাম আমার নবী কান্দে গো, ওই মদিনার পাহাড় নিরিবিলি জায়গায় সেজদাই পরে কান্দে, কথাটা খেলা ছিল আপনাদের, সেজদাই পরে কান্দে, মসজিদে নববীর মুসল্লিরা তালাশে বেরিয়ে গেল, মদিনার মহিলারা পর্যন্ত নবীর ভালোবাসায় নবীর পাগল হইয়া গো, মদিনার ইতিহাস লেখে রান্না বাড়া বন্ধ হয়ে গেছে, কেউ রান্নাঘরে যায় না, শুধু কান্দে মহিলারা একজনের গলায় আরেকজনে ধরে, খবর পাইছস নি আমরার নূরের নবী বলে মদিনায় পাওয়া যায় না। এমনকি মদিনার মহিলারা বললেন, আমাদের কুলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে চাইলে মা স্তনে বাচ্চাকে দুধ খাওয়াবেন চেষ্টা করে, বাচ্চারা স্তনে মুখ লাগায় না, মায়ের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে, মাঝে মাঝে ঠোঁট দুইটা নাড়ে, কি যেন বলবেন, মা চিৎকার মেরে ডাকে, রে বাবারা বুঝিছি রে, কি প্রশ্ন করবি, এটাই বুঝি প্রশ্ন করবি, মা গো আমরা দুধ খাবো না গো মা, যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা,
মারকুলের শিশুরা পর্যন্ত ওই দিন মদিনায় নবী হারা হইয়া স্তনে মুখ লাগায়। একটা দিন পার হয়ে গেল, সারাদিন কারো চুলাই আগুন নাই, শুধুমাত্র পাগল পাগল হইয়া গো মদিনার নবীর উম্মত গুলো ঘুরতেছিল। এবার কে দেখবে গো খাতুনে জান্নাত মা ফাতেমার কান্না, মা ফাতেমা দরজাটা বন্ধ করে গো ইতি বাবার ব্যথায় ফাতেমা কান্দে। এবার কে দেখবে হাসাইন আর হুসাইনের কান্না, দুই ভাই গলা গুলি করে কাঁদতে না না গো কেমনে আমরা দুই ভাইরে বুই লাগে লাগো না না, যে হাসাইন আর হুসাইনের প্রতি আমার নবীর কত মহব্বত কত ভালোবাসা ছিল। আমার নবী তিন দিন পেটের খিদা লইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বাড়ির দিকে যাচ্ছে, ফাতেমার ঘরে কিছু খাবার খাবে আমার নবীর এটাই যেন ইচ্ছা। দরজায় আওয়াজ দিলেন, মা ফাতেমা কান্নার কণ্ঠে জবাব দিল, ফাতেমা ডাকতেছে বাবা আসছেন, হ মা দরজা খুলো। দরজা খুললে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার চোখের পানি মুছতেছে, ফাতেমা গো কেন গো মা চোখের পানি মুছতে কাঁদতেছো, ফাতেমা ডাকতেছে বাবা গো আজকে তিনটা দিন পার হয়ে গেছে গো ফাতেমার সুলায় আগুন ঝরে, নানা গো কইয়া তোমার দুই নাতি কাঁদতেছে, পেটের খিদা লইয়া গো বাবা তোমার আদুরের দুই নাতি ঘরের বাহিরে যাইয়া কাঁদতেছে। আমার নবী নাতির কষ্টের কথা শুনে নিজের খিদার কথা রাসূল ভুলে গেছে, যাইয়া দেখে দুইজন গলাগুলি করে কাঁদে, মা তিন দিন হলো রে ভাই খাবার দিতে পারলো না, চলো আমরা দুই ভাই আমরা নানার বাড়িতে চইলা যা, আমরা নানার বাড়ি যাব, মা খাবার দিতে পারে না। আমার নবী এই কথাটা শুনে আর নবী দেরি করলেন না, এখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে গেলেন কোথায়, রুজি রোজগারের ব্যবস্থা করা যায়। বাবার আগো রুজি রোজগার করে খাবেন, হারাম খায়েন না, কষ্ট করে পরিশ্রম করে খাবেন। আমার নবী নিজেও পরিশ্রম করেছে, অবৈধ লাইনে পয়সা রোজগার করবেন না, হালাল খাবেন। হালাল ব্যক্তিকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নেবে। নবী নিজে একটা ইহুদির খেজুরের বাগানের পাশে গিয়ে ডাকতেছে, ইহুদি তোমার খেজুরের বাগানে কাজের লোক রাখবা? ইহুদি কয় চেহারা দেখিয়া, হায় হায় আপনার এত সুন্দর চেহারা মনে হয় ভালো মানুষের সন্তান, ভদ্রলোকের সন্তান হবেন, বংশধারী লোক, মনে কোনোদিন কাজকাম করেন নাই, আপনি কি পারবেন কাজ করতে? রাসূল কয় হ্যাঁ পারবো। কি কাজ দিয়েছে? কিতাব লেখে মাটির কুয়ার থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গুড়ি দিব। আমাদের দেশের লোকেরা মরুভূমির দেশে যায়া এরকম পানি দেয় না গাছের গোড়া গোড়ায়, এই চাকরিটা রাসূল নিয়েছে। আশেকে রাসূল আশেকে ওলির দেশের মানুষ, এই কাজটা তো আমার রাসূলও করেছিল, যে কাজের দায়িত্ব নিয়ে তোমরা যাও। নবীজি পানি উঠাবেন, মাইনা কি দিবেন? ইহুদি বললেন এক বালতি পানি উঠাইলে তিনটা করে খেজুর দিব। নবীজি আট বালতি পানি উঠাইছেন হাসাইন হুসাইনের ব্যথায়, আট বালতি পানি উঠাইয়া নয় বালতির জন্য বালতিটা নিচে সাইরা টান দিলে রশি সিরা বালতি পড়ে গেছে। নবীজি দাঁড়াইয়া রয়েছে, ইহুদি দূর থেকে তাকায় রয়েছে, পানি উঠাও না কেন? রশি সিরে গেছে। রশি সিরে গেছে না সিরে ফেলছো? নবীকে চোখ লাল করে কথা কইতেছে, সিরে গেছে না সিরে ফেলছো? রাসূল বলেন বাবারে আমি তো সিরে ফেলি নাই, সিরেই গেছে পড়ে গেছে। না তুমি সিরে ফেলছো। আরে বাবা আমি সিরবো কেন? এ কথা কাটাকাটিতে এক পর্যায়ে ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে একটা মশা মাছি বসে নাই, এ নবীর সুন্দর গাল মুবারকে থাপ্পড় লাগাই দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি তিন দিন পর্যন্ত খাবার নাই রে, আমার গালে তাপুর দিছস, তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি রে দেরি করিস না, আমার আদুরের নাতিরা কান্দে রে, যে নাতির মুখে খাবার দেওয়ার জন্য আমি আজকে তোর বাগানে চাকরি নিয়েছিলাম, আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিয়ে দে, আমি চব্বিশ খেজুর লই আমার নাতিদেরকে খাওয়াবো। চব্বিশ খেজুর লইয়া আমার আপনার নবী রওনা হলেন হাসাইন হুসাইনের দিকে। আমার আল্লাহ ডাকে, জিব্রাইল
আমার বন্ধুরে কো বালতি যেন বন্ধু উঠাইয়া দিয়াছে। জিব্রাইল সামনে দাঁড়াইলে, ইয়া রাসূলুল্লাহ বালতি উঠাইয়া দিয়ে যেতে হবে। এরে জিব্রাইল আমি বালতি কিভাবে উঠাবো রে জিব্রাইল? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া আপনি নবী বালতিকে ডাক দেন, বালতি আপনাকে চিনে, আপনার ভালোবাসায় বালতি আপনার হাতে এসে যাবে। আমার নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া ডাকতেছে, এরে বালতি আয় রে, আমি নবীর হাতে আই। বালতিকে আমার নবী ডাক দিতে দেরি হয়েছে, মৃত বালতি কুয়ার ভিতর থেকে নবীর হাতে আসতে দেরি হয় না। যেই নবীর ভালোবাসা মৃত বালতি পর্যন্ত দিতে জানে গো, এই নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা? কিভাবে ভালোবাসা দিলে নবী খুশি হবে? আসুন আমি সেই দিকে যাচ্ছি। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর মৃত বালতি, বালতি কি ডাক দিলে আসতে পারে? আসুন আরো বাস্তবতায় যাই। মদিনায় যারা হজ করতে গিয়েছেন, একটা জায়গার নাম আছে উস্তুনে হান্নানা। তার ঘটনা হলো, আমার নবী যেদিন মসজিদে নববীর মিম্বর পাকা হয় নাই, একটা শুকনা মৃত খেজুরের গাছ পিছনে গাইরা মিম্বরে দাঁড়ায় হেলান দিয়ে খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হলো, এই শুকনা গাছ লাকড়ির সমতুল্য উঠাইয়া ফেলে দিলেন। নবী খুতবা দিবেন জুমার দিন, শোনা যায় নবীর কানে আওয়াজ আসতেছে, কে যেন কান্দতেছে, মা বাবা হারা এতিমের মতো। আমার নবী বলেন, সাবিরা রে দেখ কে কান্দে রে, না হুজুর কেউ তো কান্দি না আমরা, রাসুল পাইলে আমরা কাঁদবো কেন, না তালাশ করে দেখ আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাবিরা তালাশ করে দেখে মৃত শুক খেজুরের গাছ, আমার নবীর ভালোবাসায় কান্দে। হুজুর মরা গাছ দিয়ে কান্দতেছে, পৃথিবীর কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই যে নবীর ভালোবাসায় মরা গাছ কান্দে। আজকে সেই নবীর পক্ষে আপনারা বসে আছেন। যদি এই রাতের মাহফিল আল্লাহ পছন্দ করে কবুল করে, এর বিনিময় নাজাতের ফয়সালা আপনাদের হয়ে যাবে হাশরের ময়দানে। আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ পাক খারি সুযোগ খুঁজবেন, কোন সুযোগে কোন উসিলাতে আপনাদেরকে মাফ করে দিবেন। কারণ নবী যে 63 বছর জিন্দিগি আমাদের মাফের জন্য নবী কাঁদছে। রাসূল বলেন, গাছটাকে নিয়ে আসো। নিয়ে আইছে, হুজুর এই তো উস্তুনে হান্নানা। রাসূল জিগায়, এ উস্তুনে হান্নানা, ও মৃত খেজুরের গাছ, তুমি তো মৃত গাছ, তুমি কাঁদতেছো কি ব্যাপার, কি তোমার দুঃখ? মৃত খেজুরের গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার পিঠ মুবারকের সাথে আমি লাইগা থাকতাম, আজকে যে মিম্বর পাকা হওয়াতে আমাকে সরাইয়া দিলেন, আমাকে দূরে ফেলাইলেন, রাসূলের বিরহের ব্যথায় আমি মরা গাছ কাঁদতেছি। নবীর বিরহের ব্যথায় মৃত গাছ কান্দে, কি আশ্চর্য! রাসূল খুশি হলেন, রাসূল কি হলেন, খুশি হলেন। মরা গাছ রাসূলকে খুশি করতে পারলো, কিন্তু আমরা জীবিত নবীর উম্মত হয়ে তো খুশি করতে পারলাম না। আসুন খুশি করে আল্লাহর সাথে ব্যবসা করে আজকে জান্নাতের বাজেটটা লইয়া বাড়িতে যাব। রাজি আছেন আপনারা? কি কিভাবে নেবেন? রাস্তা আইতাছে সামনে। নবীজি খেজুরের গাছের কান্না শুনে খুশি হলেন, তুমি আমার জন্য এত পাগল, এত ভালোবাসো, যাও যাও তুমি আর কাইন্দো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। আচ্ছা, আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হবে কিনা বলো না? আল্লাহু আকবার, আল্লাহ ডাকতেছে, ও মৃত খেজুরের গাছ আমি দোয়া করি জীবিত একটা খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছ কয়, হুজুর আমি এই দোয়া চাই না। এই চাই না কইস না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি রাসূলের দোয়ার বরকতে। না হুজুর এই দোয়া চাই না। আরে চাই না কইস না, তোর মধ্যে অবারো মাস খেজুর থাকবো, সিজন না সবসময় খেজুর, আমি নবীর দোয়ার বরকতে। হুজুর এটাও চাই না। এই শুন, তোর গাছের খেজুরে এত বরকত হবে, একটা গাছের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত খাইবো, কিন্তু কমাইতে পারতো না, যতই খাক খালি বাড়বো। নবীর দোয়ার মধ্যে এই বরকত আছে কিনা? হায় হায় হায়, কি যে বরকত আছে, এটা আলোচনা করতে গেলে যাই বোগা সারা রাত। ডাকতেছে, দোয়াটা মাইনা নে, খেজুরের গাছকে, হুজুর সারা পৃথিবীর উম্মতে রে খেজুর খাওয়াইতাম, এই দোয়াও চাই না। তা তুই কোনটা চাস কর,
হুজুর আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী যে জান্নাতের বিছানার মধ্যে আপনি শুয়ে ঘুমাবেন ওই জান্নাতের বিছানাটার পাশে আমি একটা খেজুরের গাছ হইয়া সব সময় আপনি নবীকে দেখতে চাই আমার নবী ডাকতেছেন সাহাবীরা রে উস্তুনে হান্নানাকে মাটির নিচে দাফন করে দে মানুষকে যেমন দাফন করা হয় এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটাই উস্তুনে হান্নানা নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় বসতে চাইলাম ওই মদিনার উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ যদি নবীর সাথে কথা বলে নবীর মায়ায় কানতে পারে এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না বালতি উঠাইয়া ডাকতেছে ইহুদি ইহুদি নেরে বাবা তোর বালতি তোরে উঠাইয়া দিয়ে গেলাম এই যে লও তোমার বালতি ইহুদি কয় বালতি সিরা পড়লো উড়াইলো কি দিয়া কোনো রশি নাই কোনো কিছু নাই উঠাইলো কি দিয়া ইহুদি একবার কুয়ার ভিতরে চায় আবার বালতির দিকে চায় আবার যেই লোকটা বালতি হাত দিয়া টাইনা উঠাইলো ওই লোকটার দিকে চায় আমার নবী হাসাইন হুসাইনের মায়ায় রওনা হয়ে গেছে পিছনে চায় আবার কুয়ার ভিতরে চায় বালতির দিকে চায় ঘটনা কি হলো আমি কার গায়ে হাত তুললাম অবশেষে বুঝে ফেলেছে বুঝেছি আখিরি নবী সারা উনি কেউ হবে না কার সাথে বেয়াদবি করলাম সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে দাও দিয়ে কেটে ফেলছে জ্ঞান হারা হয়ে পড়ে আছে কেন বেয়াদবি করলাম পথিকেরা যাচ্ছে ব্যবসায়ীরা যাচ্ছে রাস্তা দিয়ে হাত কাটা একটা ব্যক্তি জ্ঞান হারা মাথায় পানি দিলেন জ্ঞান ফিরল ডাকতেছে তোমার কি হলো তোমরা কে গো আমার কি হলো আমাকে জিজ্ঞেস করো না যদি তোমরা পারো আমার আখিরি নবীর দরবারে লইয়া যা ওই দুইজন ব্যবসায়ী আজকে কারাগার সেই ব্যবসায়ী আমার নবীর ভালোবাসার বাজার জমাইছ ওই ব্যবসায়ীরা ওই ব্যক্তিটাকে ইহুদিটাকে ধরে ধরে হাত কাটাটা সহ নবীজির বাড়িতে গেলেন যে ডাক দিলেন হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন কে তোমরা নানাকে ডাকো নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে যা বলতেছে নানা একটা লোক আসছে তোমাকে ডাকে হাত কাটা রক্ত পড়তেছে নবী বেরিয়ে আসলেন কিরে বাবা তুমি তো ইহুদি খেজুরের বাগানের মালিক হাত কাটা কেন হুজুর আমি চিনতে পারি নাই এ হাত বেয়াদবি করেছে রাসূলের শানে আমি হাত কেটে ফেলেছি হুজুর গো বলুন আমার বেয়াদবির ক্ষমা হইছেনি আমাকে আমার আল্লাহ মাপ দিবেনি আমার নবী বলেন ইহুদি রে মাপ পাবে রে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও ইহুদি কই মাপ যখন পাওয়ার পথ হইছে হাতটানি জোড়া লাগাইতে পারি দিহি হুজুর আমি কালিমা পড়ব আমার হাতটা যদি জোড়া লাগাইয়া দিতে পারেন বলুন আমরার নবী রহমতের নবী কাডা হাত লাগাইতে পারবে কিনা আমার নবী বলেন ইহুদি হাত জোড়া লাগাইলে কি কালিমা পড়বি জি কথা দিলাম কালিমা পড়ব আমার আল্লাহ কয় জিব্রাইল রে যা রে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে হাত লাগাইয়া বন্ধু যেন একটা বিসমিল্লার বরকতের ফু দিয়ে দেয় এ হাত আমি আল্লাহর কুদরত লাগাইয়া জোড়া লাগাইয়া দেব এবার নবীজির কানে খবর জিব্রাইল পৌঁছে দিলে আমার নবী ডাকতেছে ইহুদি আয় আমার পাশে আয় কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে হাতের জায়গার হাত লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মট দিলেন ফু দিলেন ইহুদি টাইনা দেখে আগের চাইতে শক্ত হয়ে হাত লাগা গেছে একটা চিৎকার মেরে ডাকছে হুজুর আর দেরি নয় গো আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন বলুন যারা নবীর কালিমা পড়ে মুসলমান হইতে পেরেছে তাদের জীবন ধন্য হয়েছে কিনা খবরে আজকে যারা নবীরে চিনছে এখনো নবীর পাগল এই জানুয়ারি মাসের 2 তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানায় সলিমাবাদ গ্রামে একটা মাহফিলে একজন হিন্দু ছেলে স্টেজে উঠে বলতেছে হুজুর আমাকে কালিমা পড়াইয়া আমার আখিরি নবীর উম্মত বানান যে স্টেজে উঠে এই কথা বলছে প্যান্ডেলে হাজার হাজার মুসলমান আনন্দে আত্মহারা একজন হিন্দু ভদ্রলোক আমাদের
ইসলামে আসবে, মুসলমান হবে, তারা আনন্দে সকলে হাততালি দিতে শুরু করেছে। অথচ ইসলামী অনুষ্ঠানে হাততালি দেওয়া ঠিক না, আমি বাধাও দিলাম না, তারা যে খুশি হলো একজন ভাই আমাদের মধ্যে আসতেছে, খুশি। অবশেষে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর বলতেছে ছেলেটা, দাঁড়ায়া আমার তো কিছুই নাই, আমি সব ছেড়ে আইছি, শুধু গায়ে শার্টটা আছে, শীতে কাঁপতেছে। দেখলাম ভাই হিসাবে মুসলমানের কত দরদ, কত মায়া, কত মহব্বত। আমাদের নবীর উম্মত তুমি, তোমার কষ্ট থাকবে না, কেউ গায়ের জ্যাকেট খুইলা, কেউ চাদর, কেউ মাফলার, কেউ পাঞ্জাবি, টাকা পয়সা টাল পড়ে গেছে, এই তো মুসলমান। অথচ এমন এক সময় ছিল একজন মুসলমান কালিমা পড়লে তার উপর নির্যাতন, আগুনে জ্বালাইয়া দিত। আর আজকে আখিরি নবীর উম্মত কত সুন্দর ব্যবহার করে, নবীর ইসলাম কত শান্তি, কত সুন্দর, কত শৃঙ্খলা, কত সুখ, কত সুন্দর বিধান। একজনের প্রতি আরেকজন ভাই হিসাবে, সব টাকা পয়সা অনেক, একজনে বলে আজ থেকে তোমাকে আর রোজগার করে খাইতে হবে না, আমার বাড়িতে তুমি খাইবা। ছেলেটা বলল, না আমি গরিব হলেও আমি রিক্সা চালাইতে পারি, আমি রিক্সা চালাইয়া খাবো, কারো কাছে হাত পাতবো না। শুধু তাই নয়, অনেক হিন্দু মুসলমান হয়েছে, আমি নিজেও করেছি, কিন্তু সবচেয়ে বড় আকস্মিক একটা ব্যাপার, একজন খ্রিস্টানকে একদিন কারিমা পড়িয়েছি, খ্রিস্টানরা মুসলমান হইতে আসে না, বরঞ্চ তারা আরো টাকা পয়সার বিনিময়ে মুসলমানকে খ্রিস্টান বানায়। কালীগঞ্জ থানার আরিখলা এলাকার, ওই এলাকায় বহুত খ্রিস্টান আছে, তার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি। ওই যুবকটা নাকি আমার ক্যাসেট শুনছে, আখিরি নবী উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে নবী বেহেশতে যাবে না, আর আখিরি নবীর উম্মতের ইজ্জত সম্মান কত, এই অবস্থা শুনে, ক্যাসেট শুনে, হ্যাঁ বৃহস্পতিবার বিকালে আইসা বৈরব বাসস্ট্যান্ড মসজিদে পড়ছে, আইসা ডাকতেছে, হুজুর আপনি কি তুফাজ্জল? বলে হ, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানান, আমি একজন খ্রিস্টান। আমি বললাম, দেখো এগুলি আন্তাজি আমি করতে রাজি না, আবার কোন আইনের পেছ পড়ি? কালকে শুক্রবার জ্ঞানী গুণীরা, বুদ্ধিজীবীরা, অনেক মুরব্বীরা আসবেন জুমার নামাজে, ওই সময় তোমাকে সবার সাথে পরামর্শ করে কালিমা পড়াবো। ওই যুবকটা বলতেছেন, তাই নাকি হুজুর কালকে পড়াবেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাত্রে থাইকা সকালবেলা গুসুল টুসুল করে পয় পরিষ্কার হয়ে মসজিদের কোনায় বৈশা রয়েছে, নামাজ তো পড়তে পারবে না যেহেতু কালিমা পড়ে নাই। কিন্তু নামাজের শেষে আমি ডাকলাম, মুরব্বীরা বসেন, এই ঘটনা, ছেলেটাও মাঝখানে বসলো, বসলো তো এখানে কালিমা পড়াইতে গেলে একজন সাংবাদিক বললেন, ইউন অফিসে নিয়ে কাগজপত্র করতে হবে, এবিডুবিট করতে হবে, অনেক কাগজপত্র দরকার আছে, নাইলে আইনের সমস্যা আছে, এগুলি ফাইসালা করে। তখন সকলেই বললো, তে কাগজপত্র কে করবে? একজন সাংবাদিক দায়িত্ব নিলেন, কাগজপত্র আমি করব। তাইলে তুমি কাগজপত্র আজকে রেডি হলে কালকা তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। এই যুবকটা বসার থেকে উঠে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে, হুজুর আমি আশা করে আসছি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হব, আপনি আমাকে কালকে কালিমা পড়াবেন, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়। ও যুবক, তোমাদের মতো যুবক খ্রিস্টান ছেড়ে হিন্দু ধর্ম ছেড়ে আমাদের নবীর উম্মত হইয়া মরতে যায়, আর তোমরা সেই নবীর উম্মত হইয়া সুদ খাও, ঘুষ খাও, মনে যা চাই তা করো। কেন তোমার আমার মধ্যে এই রোগগুলি ঢুকলো? আসো, যেই কাজের জন্য আল্লাহ বানাইছে আমরা সেই কাজটা আদায় করি। কি করবেন? আসতেছি সামনে, সে নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন। খ্রিস্টান যুবক যদি কালিমাটা কালকে নয় আজকে পড়ান, কেন যদি আমার বিকালে মৃত্যু হয়ে যায়, আমি তো আখির নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। বলতেছিলাম এই নবীর উম্মত হওয়ার জন্য খ্রিস্টানরা পাগল, এই নবীর উম্মত হওয়ার জন্য হিন্দুরা পর্যন্ত পাগল, বাস্তব দুইটা ঘটনা বললাম। এই নবীর উম্মত যারা হয়েছেন, এই নবীর খুশি করার কাজগুলো করা আমাদের দরকার আছে কিনা বাবারা কেন করবেন না? বলতেছিলাম আমার নবী, একটা দিন পার হয়ে গেল গো, সারাদিন নবীর খাবার নাই, গুসুল নাই, বিছানা নাই, আরাম নাই, সেজদাই পরে নবী কান্দে,
সারাটা দিন পার হয়ে গেল, মদিনার মানুষ যেন এতিম হাহাকারের মধ্যে, রাসূল পাওয়া যায় না। একটা রাত পার হয়ে গেল, কার চোখে ঘুম নাই নবীর চিন্তায়। দুই দিন পার হয়ে গেল, শুধুমাত্র কান্না মদিনায়। তিন দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমরের জীবনী লেখে, তারা দুইজন কান্দতে কান্দতে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে কি যেন তারা চিন্তা ভাবনা করছে। আবু বকর ওমর দুইজন প্রশ্ন করলেন, এরে রাখালেরা কি চিন্তায় তোমরা বসে আছো? আমাদের একটা চিন্তা নিয়ে ঘুরতেছি, সমাধান পাই না, তোমরা আবার কোন চিন্তায় ঘুরো? রাখালেরা ডাকে, এরে ভাই আপনারা কে, কোত্থেকে আসছেন? আবু বকর বলেন, আমি আবু বকর, পাশে আমার ভাই উমর রে, আমরা মদিনার শহর থেকে আসছি, গ্রাম এলাকায় মদিনার শহরের মেহমান আমরা। কেন আপনারা শহর থেকে গ্রামে আসছেন? আরে রাখালেরা, আজকে তিনটা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী মায়ার নবীর খবর পাই না। রাখালেরা, রে এই এলাকায় তোমরা থাকো, আমাদের দয়ার নবী মায়ার নবীর খবর জানো নি? রাখালেরা একজন আরেকজনের মুখের দিকে তাকায়। রাখালেরা ডাকতেছে, মায়ার নবী তো চিনি না, দয়ার নবী তো চিনি না। ও রাখালেরা পরামর্শ, যারা বসছিল সবাই বলতেছে, এরে আবু বকর উমর, ও মদিনার শহরের মেহমান, আমরা মায়ার নবী চিনি না, দয়ার নবী চিনি না রে, আজকে তিনটা দিন পার হয়ে যায়, ওই পাহাড়টার নিচে রে একটা সোনার মানুষ, নূরের পুতুল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা রে, আজকে তিনটা দিন পার হয়ে যায় রে আবু বকর উমর, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে। আরে আবু বকর উমর, আল্লাহর কসম করে বলি, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে যাইয়া তার ব্যথাই ব্যতীত হইয়া কান্দে রে, তিনটা দিন পার হয়ে যায়, একদিনও ঘাস পানি খাওয়াইতে পারি না, তাই আমরা পরামর্শে বসেছিলাম এখান থেকে বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নিয়ে যাব। আমরা কিছুক্ষণ আক্রমণ করেছি, তাদের গায়ে আঘাত করেছি। আবু বকর উমর রে, এটা কেমন ব্যক্তি রে, বকরি দুম্বা গুলো মার খাইতে রাজি রে, ওই লোকটার কাছ থেকে সাইরা যাইতে রাজি না। আবু বকর উমর দুইজন মিলে একটা চিৎকার মারলেন, ভাই যার ভালোবাসাই বেড়া বকরি দুম্বা কান্দে, যিনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আমাদের রাসূল ছাড়া কেউ হবে না। বলুন পৃথিবীতে এমন কোন দলের নেতা নেত্রী আছে, তার দলের মানুষের জন্য তিন দিন পর্যন্ত না খাইয়া সেজদাই পরে কানছে, প্রাপ পারবেন কি এ প্রমাণ দিতে? একজনই শুধু কান্দে উম্মতের ব্যথায়, যার ভালোবাসায় আজকে বসে আছেন। আরে দয়ালু নবী প্রেমের অসবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবী জীবেস্তে, দয়ালু নবী প্রেমের অসবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের অসবি আর আসবে না। আবু বকর উমর দুইজন মিলে নবীর দিকে দাঁড়ায় ডাকতেছে, নবী গো মাথা উঠান, উম্মতের জন্য কান্দেন, আমরা সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী মাথা উঠায় না, নবীর ইচ্ছা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তাইলে মাথা উঠাবো, যে নবী উম্মতের ফাইসালা ছাড়া তিন দিন কায়দাও মাথা উঠাইতে রাজি না, এই নবীকে খুশি করার কাজ আমাদের করা দরকার আছে কিনা বলুন। এই নবীকে খুশি করে যেই কাজ করবেন এর বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা হবে, যেমন ব্যবসা করেছে সুমাইয়া, আল্লাহকে খুশি করে জান্নাত নিয়ে নিছে তো, কিন্তু আমরা জান্নাত নিতে পারলাম কিনা আসুন কিভাবে নিব। ব্যবসা করতে গেলে নবীজি একটা হাদিস দিছে, ব্যবসা করতে গেলে আগে মহাজনের সাথে সম্পর্ক করতে, আপনাদের শ্রীমঙ্গল থেকে আনারস নিব, আনারস নিতে গেলে তো কে আনারস বিক্রি করে, আগে মহাজনের লোক আমার একটা যোগাযোগ করুন, লাগতো না আমার আল্লাহ
মহাজন আপনারা হবেন ব্যবসায়ী। আমার নবী কইছে এই ব্যবসায়ীর সাথে যোগাযোগ তোমরা আগে করো, আগে পয় পরিচয় করো। কিভাবে করবা? হাদিস দিয়ে রাসূল বলে গেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। ওই মহাজনের সাথে যোগাযোগের বাহন হলো নামাজ। যেই যত বুজুর্গীর অভিনয়ই করেন, নামাজ ছাড়া ওই মালিকের সাথে যোগাযোগ করার রাস্তা নাই। সহজ এই কুরসি হলে ব্যবসা করবেন, মহাজন চিন্তিব তো। নবী কইছে এই মহাজনের লগে যোগাযোগের রাস্তা হলো নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ জীবনী, এ ওয়াজে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইয়া নবী কইছে মাওলার সাথে দেখা করতে হইব, নামাজ দা। আর কি করুম, জায়গা গুইরা গেরে আই, আল্লাহু আকবার খারুছে লাগা, আল্লাহর আরশে গিয়া ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না, আরশে গিয়া ঢুকছে। ঢুকে নামাজ অবস্থায় জিগা আরশ, আল্লাহ কই। অনেক সময় নামাজও থাকে কথা কোন যা, কিন্তু সেই জায়গার গিয়া বাবা রে, তুমি গরিব হতে পারো, আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা গরিবের জন্য যেই দরজা, বড়লোকের জন্য সেই দরজা, একটু বেশ কম নাই। আরশ আল্লাহ কই, নামাজও থেকে দেখে। আমরা দেশেও কিন্তু এরকম মুসল্লি আছে, আমার এক মুসল্লি আছে বাস্তির মসজিদে, নামাজও থেকে সায়া দেহে গেলা কি করে। একদিন নামাজও থেকে থুতু ফেলাইব, নামাজ থুতু তাকবীর তাহরিমে বাইন্দা দাঁড়াইছে তো হাত ছাড়ছে না, থুতু লইয়া মসজিদের বাইরে গেছে, থুতু ফালাইয়া আবার একা রয়েছে। আরেকদিন তার সামনে জুতা তুলছে তো বাক্সর মধ্যে জুতা, যে আরেক মুসল্লির জুতা নিতাছে নামাজ থেকে কইতাছে, দেখেন আমারটা নেন না। সরল মানুষ আর কি, যাক তো দেয় নামাজ পড়ে, আর জ্ঞানী হয়েও তো অনেকে জ্ঞান লইয়াও তো নামাজ পড়ে না। এই জ্ঞানীর চেয়ে সরল বেড়ই বালা। নবীজির কথায়, নবীজির কথায় আল্লাহ পাইতে গেলে কার কথায় যাওন লাগবে বলুন? নবীর কথায়। কার কথায়? নবীর কথার রাস্তা ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। বাইজিদ দাঁড়াইছে আল্লাহু আকবার, আরশিকে ঢুকে জিগাই, আরশ আল্লাহ কই? আরশ কয় বাইজিদ, আল্লাহ তো আরশে থাকে না। এই কও কি, আল্লাহ আরশে থাকে? নবী কইছে দিদার করতাম, সাক্ষাৎ করতাম নামাজ দিয়া, আমি নবীর কথায় নামাজ দিয়াইছি। বাইজিদ নবীর সাথে আরেকটা গোপন চুক্তি হইছে জানো, আরশে কয়? গোপন চুক্তি। কি গোপন চুক্তি? বাইজিদ জিগায় নবীর সাথে আল্লাহ কথা দিছে, নবী গো তোমার উম্মত যদি নামাজে দাঁড়ায়, আমি আরশ ফালাইয়া কুরসি ফালাইয়া তোমার উম্মত জমিনও দাঁড়াইছে না, আমি জমিনও গিয়া তোমার উম্মতের সাথে দেখা দিব। সুবহানাল্লাহ, আসতে গেলেন কেমন ভাগ্য, আল্লাহ আরশ কুরসি ফালাইয়া নবীর উম্মতের লগে দেখা করতো, জমিন আইব। এর চেয়ে বড় ওয়াজ আর কি হতে পারে? এর পরও যদি নামাজ না পড়ি নবী খুশি হইব? জি না। বাবারা আমদার ব্যবসা, নামাজের মাধ্যমে আগে মালিক চিনে লই, আগে মালিকের লগে সম্পর্ক করি, মহাজন চিনে লই, কোন নামে কোন দোকানে মাল ফাড়াইবেন আগে মহাজন চিনে লন, কার দোকানতে মাল নিবেন, কোন দোকানের মাল কি অবস্থা আগে মহাজন চিনেন। নবীজি কইছে মহাজন চিনার লাগে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লাগেছে গা, যা ডাকতেছে আরশ কই, মালিক কই? মালিক তো আরশে না, নবীর লগে কন্ট্রাক্ট হয়েছে, নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আরশ কুরসি ফালাইয়া জমিনে যাইব, তুমি নামাজে দাঁড়াইছো আল্লাহ তো জমিনে গেছে। একটা চিৎকার যে মারছিন বাইজিদ, আল্লাহু আকবার বলে বাইজিদের সারগীত বলেন, আমি চিৎকারে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠি দেখি আমার পিসাব কেবলা বাইজিদ গলাদা গড়গড়ায় রক্ত বাইরিতাছে, এত জোরে চিৎকার মারছিন কেন, যে আল্লাহ বলে এই নবীর উম্মতের সাথে দিদারের জন্য জমিনে যায়।
এই নবীর উম্মত নামাজই পড়ে না। নবী এত কষ্ট করছেন এই আমলের লাগিয়া, এত সুযোগ এত সুবিধা দিয়ে গেছে এই আমলের লাগিয়া। বাইজিদ জ্ঞান ফিরছে, রক্ত বাহির হইতেছে, আল্লাহ এ কত বড় কথা। তাহলে আমরা নবীর কথার মাধ্যমে ওই মহাজনের সাথে ব্যবসা করতে রাস্তাটা নিলাম, রাস্তাটা কি বলুন, সবাই বলুন। আরে ফরেন আর না ফরেন স্বীকার করেন না, সেই রাস্তাটা কি? নামাজ। এই নামাজ দিয়া মালিকের সাথে ব্যবসা করবেন, আল্লাহ একবার। এক হিন্দু ভাই তার গরিবী অবস্থায় দিন কাটে, হিন্দু ভদ্রলোক গরিবী অবস্থায় দিন কাটে, গরিব মানুষ, আগেকার দিনের ঘটনা, তখন তো মানুষ এমন অভাবে ছিল। তো এই চারদিকে মুসলমান, মাঝখানে একটা ফ্যামিলি মিস্ত্রির কাজ করে হিন্দু, সে কষ্ট করে, কিন্তু পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল একজন আল্লাহর অলি। আল্লাহর অলি কয় সব কিছুর ফয়সালা আল্লাহ দিবে, সুখ শান্তির মালিক আল্লাহ। হ্যাঁ এগুলি হুনে হুনে একদিন বিবির সাথে পরামর্শ করে, বিবি আল্লাহ বলে সুখ শান্তির মালিক, সব বলে আল্লাহ দিব, তো লও আমরা মুসলমান হয়ে যাই, আর কষ্ট আর কত করুন। দুইজনে মিলে আল্লাহর অলির হাত ধরে বাচ্চা কাচ্চা সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া অন চিন্তা করে আল্লাহ কি এমনই দিব, আল্লাহর কাজ না করলে দিব। মহিলা কইতাছে কেমন মহিলা, ও স্বামীরে পরামর্শ, আল্লাহর কাজ, আল্লাহর কাজ করুম কেমনে, আল্লাহকে খুশি করার কাজ হইলো নামাজ। অন নামাজ তো জানি না, আমরা হিন্দু মানুষ মুসলমান হয়েছি, নামাজ তো জানি না, অন কেমনি পড়ুম, তো কাজ তো করতেই হবো। করতে যাও মালিকের কাজ করবার লাগে, ঘরতে বাইরে যাও, বিবি হাতের মধ্যে ব্যাগ দিয়া দিছে স্বামীরে, স্বামী একে শ্রীমঙ্গলের জঙ্গলাত, যেন মানুষের যাই ঝামেলা নাই, জঙ্গলাত না গিয়া শেষ দেয় ফিরে রাখে, মাহবুদ গো আমি তো নামাজ জানি না, আবাদত কেমনে খুশি করুম কিচ্ছু জানি না, শুধু কালিমাটা পড়ছি, তোমার আখিরি নবীর এই রক্ত মাখা কালিমাটা পড়ছি, এখন আমি সেজদাত পইরা তোমারে ডাকতাছি, 70 বছর বয়স হয়েছে তোমারে ডাকছি না, আজগা সারাদিন তোমারে ডাকি, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ তুমি খুশি হয়েছ নি, সন্ধ্যার সময় খালি ব্যাগে বাইতেছি, বিবি জিগায় মালিকের কাজ করছো না, করছি তো, তাই মালিকের কইলা না কিছু দিত, ওই ভদ্রলোক পইতেছে বিবি 70 বছর কাজ করছি না, একদিন কাজ কইরা মালিকের কাছে কেমনে কমো, আমারে খাউন দাও, আমার লজ্জা করছে, আমি কইছি না। যদি মালিকে জিগায় কিরে একদিন কাজ কইরা খাউন চাইয়ে বই রইছস, আমি জব দেম কি, এলেগে আমি কইছি না। দ্বিতীয় দিন একই অবস্থা, ব্যাগ ট্যাগ দিয়ে দিছে, তেলের বোতল শিশি টিশি দিছে, তেলও নিয়ে এসো মালিকে দিলে, সারাদিন সেজদাই পরে কানছে, সন্ধ্যার সময় খালি ব্যাগে বাড়িতে আইছে, কিচ্ছু আনছে না। বিবি কয় কি ব্যাপার, বাচ্চা কাচ্চা খাইছে না, কিছু আনো নাই, মালিকের কাজ করো নাই, কাজ করছি মালিক দেয় নাই কিছু, মালিকের চাইছি না বিবি, দুই দিন কাজ করিয়া কেমনে সামু, লজ্জা করছে। পরের দিন কইছে স্বামী বাচ্চাগুলি ছোট খায় না কিছু, পেটে খিদা, আজকে কিছু চাইও, 3 দিনের দিন কান্নাকাটি করে বাড়িতে আইব, এখনো ভাবতেছে আমি কেমনে কমু, 3 দিন কাজ করে মালিকরে 70 বছর কাজ করছি না, 3 দিন কাজ করে মাইনাটা কেমনে সামু, লজ্জায় না চায়া রাস্তাতে আবার চিন্তা করে, বিবিরে কেমনে বুঝামু, বিবিরে বাচ্চা কাচ্চা খাইছে না, হেরারে সান্ত্বনা দিমু কেমনে, আর মালিকেরটা কইতাম পারতাছি না, আর বাড়ি তো আজগা কিছু না লইয়া যাইতাম পারতাছি না, মালিকেরটা না কইয়া লজ্জা করে, কেমনে কমু, যাক বিবিরে বুঝাইবার লেগে, বাচ্চা কাচ্চারে বুঝাইবার লেগে একটা সিস্টেম করি। তার জীবনী লেখে এক ব্যাগ বালু ভরছে, বালু বালু এক ব্যাগ বইরা, 2 বোতল হানি ভরছে, হানি বইরা বাড়ির যাইতেছে, বিবি দূর থেকে দেখে আজকা বুঝি মালিকে দিছে খাবার, দেখা যায় ব্যাগ ভর্তি, বাচ্চাদেরকে দেখাইতেছে, দেখ তোর বাবা মালিক কেমন মালিক আমরা রে, দেখ 3 দিনের কাজে এক ব্যাগ ভর্তি খাবার দিছে, বাচ্চাগুলি খুশি, আমার আল্লাহ রাগে জিব্রাইল রে, এই নিষ্পাপ বাচ্চাগুলো তাদের মনটা খুশি রে, আমি খাবারের ব্যবস্থা করেছি, আজকে যদি খাবার যদি এই বালুর ব্যাগে না হয় খাবারের ব্যবস্থা, আমি আল্লাহর কলঙ্ক হইয়া যাইব, জিব্রাইল যা রে জলদি করে যা, ওই আমার বান্দা আমার গোলামের বালুর ব্যাগ টুকুন তার বিবির হাতে দেওয়ার আগে আগে তুই জিব্রাইলের হাতটা লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে এই বালু আটা বানাইয়া দিব। ব্যাগের মধ্যে কি 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 বলুন, আল্লাহ ভারবনি বালু আটা বানাইতো। এ মুসলমান আসো না, যাই জায়গায় ব্যবসা করো না,
যদি বিশ্বাস করতে কষ্ট হয়, আসুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যাই। ওমর যখন রাষ্ট্রপতি আইন করে দিয়েছে অন্যায় করলে সাইস্কির আলামু, আইন হলো যে অন্যায় করবে সাইস্কির আলামু, অন্যায় করতে পারবো না। রাষ্ট্রপতি হইয়া রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে রাত্রে রাষ্ট্রপতি ঘুরে, আর অহনের দিনে রাষ্ট্রপতিরা রাত্রে ঘুরবো, রাষ্ট্রপতি রাত্রে ঘুরে কেউ নি অন্যায় করে, দেখা যায় দূরে একটা মিটি মিটি হারিকেন হাতে একটা ব্যক্তি জঙ্গলার কাছে যাইতেছে, ওমর দূর থেকে ডাক মারছে, কে ভাই হারিকেন নিয়ে যাচ্ছ জঙ্গলার কিনারে, ভয় পাইও না, আমি ওমর আইতাছি। কিতাব লেখে আসলে হেইবেড়া মদ খুর মদ খাইতে যাইতেছে, একটা কথা আছে না, যেহানে বাঘের ভয় এহানেই বলে রাইত হয়, যে উমরের বয়ে বাড়ি সাইরা জংলায় যাইতেছে, কারণ উমরে অন্যায় করলে সাইজ কিরে লাইব, হেই বয়ে জংলায় গেছে আর উমর ওই ডাকটা মারছে, বলুন তো হের ভাই হানা ভাতলা হইছিনি, কাফুল্লতা ঠিক আছে, উমর যেখানে খাতির জমা যাইতো এখন তাড়াতাড়ি গেছে, কেন এত রাত্রে জংলার কাছে, কোনো বিপদ নি হয় বাঘ বাল্লুকে নি আক্রমণ করে, উমর বাঘের বিচার করেছে, বলুন আল্লাহু আকবার, বাঘের বিচার পর্যন্ত উমরে করতেন, বলুন আমরার বুশ কি বেটা ছিল, হ্যাঁ হারবো বাঘের বিচার করত, এর বাপে হারবো, কিন্তু আখরি নবীর উম্মত যারা আল্লাহর সাথে ব্যবসার কানেকশন মজবুত করেছে তাদের পক্ষে সম্ভব ছিল, বাঘের বিচার করত উমর। লম্বা ঘটনা হেদিকে যাই না, উমর ডাকতেছে বাঘ বাল্লুকের বিপদ হতে পারে, তুমি দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি, হেই বেটা মদের বোতল সামনে থুয়া আকাশের ফাইসায়াটা, হে আল্লাহ গো যে বিপদের বয়ে আসতাম হে বিপদ দি, বাঘের বিপদ না উমরের বিপদ, উমর দৌড়ায় গেছে যায়দে হারকিলটা কাছে, দুইটা মদের বোতল সামনে থুয়া, হ্যাঁ কাঁপতাছে, মদের বোতল দেখলে উমরের মেজাজটা কেমন হইতাছে, কন্ঠ এত রাত্রে ঘুরতেছে অন্যায়ের বিরুদ্ধে আর হে অন্যায় করতেছে, হেন রাত্রে অগুমা এমনি তো মেজাজ গরম, একটা ধমক যখন মারছে এগুলো কি, হেই বেসারা কাঁপতে কাঁপতে কয় হুজুর দুধের বোতল, কি এর বোতল, ঘুমাই রেছেন আপনারা, কি এর বোতল আসলে কি, আর হ্যাঁ কইতাছে কি, উমরের চেহারা দেখে হ্যাঁ সাব ডিভিশন ঠিক নাই, হুজুর দুধের বোতল, এত রাত্রে দুধের বোতল লইয়া কই যাস, হুজুর আমার বোনের অসুখ, বোনের লেগে দুই বোতল দুধ নিতেছি, ওমর কই লেভেলে কই মত আর তুই কস দুধ, লেভেলে কই মত আর কইতাছে দুধ, লেভেলে কই একটা, হ্যাঁ বুঝাইতাছে আরেকটা, এরকম লেভেলে বেশ কম আমরার চরিত্রের মধ্যে আছে না, লেভেলে কই মুসলমান আসরের নামাজ পড়ে বাইরিছে দুহানো গিয়া এক মন চাউলের মধ্যে ভাই ৩০ দিয়া বিদায় করছে, আসনা আসনা চরিত্র, ও বাবা কেন তুমি এই কাজটা করলা, তুমি জানো না তুমি কত বড় নবীর উম্মত, লেভেলে কই নামাজি করছে গিয়া সাউলের মধ্যে সুরি, এই রোগ যাতে আমাদের না থাকে একটা শর্তের উপর, আমরা আখিরি নবীর উম্মত, বাবার রাত্রে অনেক হয়ে গেছে আমি শেষ দিকে জিজ্ঞেসি, আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে, এবার দেখা গেল উমর ধমক দিলেন, লেভেলে কই মত আর তুই কইতাছস দুধ, হুজুর দুধ বোনের বাদ নিতেছি, উমর মাথা নিচে করে হাত বাড়াইতেছে বোতল দুইটা দেখবেন মুখ খুললা আসলে দুধ খিনা, ওই লোকটা ডাকতেছে প্রভু গো যার হাতে ধরা পড়েছি তুমি সারা কেউ বাঁচাইতে পারবে না, আমারে বাঁচাও গো আমার আল্লাহ, আমারে বাঁচাও আমার আল্লাহ, কয় জিব্রাইল রে যা এই মদের দুইটা বোতল উমরের হাতে যাওয়ার আগে আগে তোর হাত লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে মদের বোতল দুধের বোতল বানাইয়া দিব, ওমর দুধের বোতল হিসাবে মদের বোতলের দিকে হাত বাড়াইতেছে, ওই লোকটা দৌড়ায় এসে মদের বোতল নিজের হাতে নিয়ে ডাকতেছে আল্লাহ গো দিতেছি উমরের হাতে তুমি আমারে বাঁচাইও, মদের বোতল উমরের হাতে তুলে দিলে জিব্রাইল মাসখান দিয়ে হাত লাগাইয়া দিলে, উমর মুখটা খুইলা দেখে আল্লাহর কসম ওই মদের বোতল দুধের বোতল হইয়া গেছে,
মদের বোতল যদি ওমরের হাতে যাওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দাকে বাঁচানোর জন্য দুধ বানাইয়া দিতে পারে, বলুন আমার আল্লাহর ইজ্জত রাখতে যাইয়া ওই বালুকে আমার আল্লাহ আটা বানাইতে পারে কিনা? বিবির হাতে দেখতেছে, আর বিবি খুশি হয়েছে, মো স্বামী কেমন মালিক গো, ব্যাগ ভর্তি আটা দিয়েছে, তোল আনছ তোল, তোলো আনছি গো বিবি, আসলে তো ভিতরে পানি, বালুর ভেগ পানি বোতলে, বোতলার ভেগ বিবির হাতে দেয়, আর কলিজা ফাটা কান্না কানতেছে, মাবু আমারে লজ্জা দিও না, তোমার নামের কলঙ্ক কইরো না। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে তোর হাতটা খালি লাগাইয়া দে, হাত লাগাইয়া দিলেন জিব্রাইল বিবির হাতে, ওই বালুর ব্যাগ যাওয়ার আগে আগে এক নাম্বার অস্ট্রেলিয়ার আড়া হইয়া গেছে। এ আল্লাহ কি আছে ওহন? বাবা কি চান? সব পাইবেন। শর্ত হলো এই মালিকের সাথে যোগাযোগের রাস্তা হলো নবী বলছে নামাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন। কিন্তু নবীর মহব্বতের সহিত নামাজ পড়তে হবে, নবীর মহব্বত ছাড়া নামাজ পড়েও মালিকের সন্তুষ্টি আদায় করতে পারবেন না। বাবারা আসুন, মালিকের সাথে সম্পর্কের জন্য রাস্তা হলো নামাজ, শর্ত হলো মহব্বত, নবীর মহব্বত। রাসূল নিজেও হাদিস শরীফে ওয়াজ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবচাইতে ধন সম্পদ, বিবি বাচ্চা টাকা পয়সা যা কিছু আছে, সবচাইতে যদি রাসূলের ভালোবাসা অন্তরে বেশি না থাকে, ওই রকম ব্যক্তির এবাদতেও কোনো কাজ হবে না। আসুন এবাদত করি নবীর মহব্বত দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে। আর ওই নবী রাস্তা দেখাইছেন এই মালিকের সাথে ব্যবসা, মালিক বলেছে জানমাল খরিদ করবে, জান্নাতটা আমাদেরকে দিবে। ওই জান্নাত পাওয়ার জন্য আজকের মাহফিলটা, এটা জানমাল দেওয়ার লক্ষণ, আল্লাহর জান্নাত পাওয়ার লক্ষণ, এতেই বোঝা যায়। মাহফিল করতে খরচ হয়, শারীরিক পরিশ্রম আর্থিক খরচ হয়, এই সবগুলি আল্লাহ পাক খরিদ করে জান্নাতের বিনিময়ে। কিন্তু এই মহাজনের সাথে জান্নাত নেওয়ার রাস্তা যোগাযোগের জন্য শর্ত হলো নামাজ। সেই নামাজের কথাই আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, মানুষ এবং জিনকে বানাইছি একটা কাজের জন্য, সেই কাজটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবা। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি বলুন? নামাজ। বাবারা এই মাহফিল থেকে মাগো তোমরাও এই নামাজটা ধরো গো মা, ও বাবারা ভাইরা, ও যুবক নামাজ ধরো। তুমি যদি আখির নবীর উম্মত, গুমন্ত অবস্থায় অন্যায় না গিয়ে গুমন্ত অবস্থায় ঘুমায় রইছো, আর তোমাকে নফল নামাজের নাকি সারা রাত দেয়, আর যদি আসারের নামাজটা পড়া ঘুমাও, না জানি আমার আল্লাহ তোমারে কত কিছু দেয়। বাবা এ দুনিয়ার সম্পদ যা জুড়াইছো, চক্ষু বন্ধ করলে সাদা কাফনের প্যাকেট ছাড়া তোমার আর কিচ্ছুই নাই। কাজী কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে ব্যবসা করো, জান্নাত আদায় করো। সুমাইয়ার মতো মহিলা যদি জান্নাত নিয়ে কবরে যেতে পারে, আমরা সেই জান্নাত হাসিল করব কবরে যাওয়ার আগে। আল্লাহ আমাদেরকে ওই যে ইবাদতের জন্য বানাইছেন, সেই ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক, ব্যবসা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।